नमस्कार 24 आवर्स टीवी अपने सकल के स्वागत जानाई अपन संगे रोची मासुमा और ये मुहूर्ते अवश्य एक गुरुत्वपूर्ण खबर नजर रखब बृहस्पतिवार रात नंदकुमार 116 बी जातीय सड़क चंडीपुर एलाकार भैरवपुर शुभेंदु अधिकारी कनभय धक्का मारे एक साइकिल आरोही के और से घटनार पर रात किन्तु विक्षोभे रत हो साधारण मानुष शुधुमात्र गतकाल रातेर घटना नये आज सकाल थेके किन्तु विक्षोभे शामिल सेखानकार मानुष সেই ঘটনার প্রতিবাদে তারা মিছিল করছে তারা বিক্ষোভে রত হচ্ছে সকাল থেকে বৃহস্পতিবার রাতের ঘটনার পর রাতে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছিল সেখানকার সাধারণ মানুষ তবে গতকালের পর আজ সকালেও একই পরিস্থিতি ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির মৃত শেখ ইসরাফিল তৃণমূল কর্মী বলেই জানা গিয়েছে আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ হয় শুধুমাত্র গতকাল রাত নয় আজও বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেখানে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দেন চণ্ডীপুর রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি চণ্ডীপুর এলাকার বিধায়ক সোহম চক্রবর্তী দেবাংশু ভট্টাচার্য সায়ন্তিকা ব্যানার্জি সহ তৃণমূলের নেতা ও কর্মীরা মিছিলটি শুরু ভৈরবপুর টোল প্লাজা থেকে চণ্ডীপুর বাজার হয়ে মৃত যুবক শেখ ইসরাফিলের বাড়ি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয় এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে এই বিষয়টি কি প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের শোনাবো আপনাদের এটা তো অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং সেখানে উনি একজন বিরোধী দলনেতা হয়ে এবং একজন সিনিয়র মোস্ট নেতৃত্ব হয়ে তিনি যখন তার দলের হয়ে বিরোধী ফেস হয়ে নেতৃত্ব দিচ্ছেন অথচ পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার সহমর্মিতা সহবেদনা নেই এটা তো খুবই লজ্জাজনক এবং খুবই মানে আতঙ্কের খুব দুঃখের কারণ ধরুন যে মানুষটি নিরপরাধ মানুষটির প্রাণ চলে গেল শুভেন্দু বাবুর কনভয়ের আঘাতে তার প্রাণ তো ফিরে পাওয়া যাবে না এবং তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি যে যন্ত্রণা সেটা তো কোনোভাবেই কোনো কিছু দিয়েই লাঘব হবার নয় কিন্তু আজকে উনি একজন সিনিয়র মোস্ট নেতৃত্ব হয়ে এবং একজন বয়োজ্যেষ্ঠ অনেকটাই বয়োজ্যেষ্ঠ তার তো তার নিজের চালক যিনি তাহলে তাকে নিশ্চয়ই পরিপক্ক চালকের হাতে গাড়ি দেওয়া উচিত ছিল আর নইলে তার বলা উচিত ছিল যে নিশ্চয় জনবহুল রাস্তায় রাস্তা তো আর ফাঁকা থাকে না এবং আমাদের এত জনসংখ্যার দেশ জনসংখ্যার রাজ্য সেখানে তো ওনার এই সাবধানতাটা অবলম্বন করা উচিত ছিল যে নিজের চালককে বলা উচিত ছিল যে সাবধানে গাড়িটা পারাপার করা হোক বা গাড়ির গতি কমানো হোক এবং তার চেয়েও দুঃখের ঘটনা যে যেটা ঘটনাটা ঘটে যাওয়ার পরেও উনি যে সেই ব্যক্তিটি মারা গেলেন না আহত হলেন না তাকে হসপিটালাইজ করা দরকার সেই মিনিমাম সহমর্মিতাটুকু পর্যন্ত উনি দেখাননি যেটা একটা মানুষের প্রতি মানুষের কর্তব্য তাতে দল ধর্ম বর্ণ যাই হয়ে থাকুক আমরা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো এটা অত্যন্ত একটা অবিবেচক কাজ অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক এবং সবচেয়ে বড় কথা এটা অনুভূতিহীন কাজ যেটা কিন্তু একজন বিরোধী দলনেতার মতন একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিকের কাছ থেকে আশা করা যায় না এবং সেই পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করছি তার আত্মার শান্তি কামনা করছি এছাড়া তো এ দুঃখ মানে কোনোভাবেই লাঘব করার নয় তবে শুভেন্দুবাবুর চালকের এবং শুভেন্দুবাবুর নিজেরও এবং আসলে কি জানেন তো বিজেপি এখন এতটাই অধ্যত্ত হয়ে গেছে এবং তারা এতটাই বেশি ক্ষমতা লালসাকামী হয়ে গেছে তারা আর মানুষকে মানুষ জ্ঞান করছে না তারা আর পরিস্থিতি পরিবেশ কোনোটাই বিবেচনা করার প্রয়োজন বোধ করছে না তবে শুভেন্দুবাবুর এবং তার চালকের উচিত ছিল অনেক সাবধানের সাথে গাড়িটা চালানোর এবং ঘটনা ঘটে যাওয়ার পর সেই ব্যক্তিটিকে হসপিটালাইজড করানোর যেটা ওনারা করেননি যেটা খুবই ওনারা একটা নিম্ন অভিরুচির পরিচয় দিয়েছেন এটা কাম্য নয় বৃহস্পতিবার রাতেই নন্দকুমার 116 বি জাতীয় সড়কের চণ্ডীপুর এলাকার ভৈরবপুরে শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে তারই প্রতিবাদে শুরু হচ্ছে গতকাল রাত থেকে আজ সকালেও চলে সেই বিক্ষোভ এবং এখনো পর্যন্ত বিক্ষোভে রত সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীরা জানা গেছে মৃত ওই যুবক তিনি তৃণমূল কর্মী ছিলেন এবং তারই প্রতিবাদে সকাল থেকেই তৃণমূলের উচ্চ পদস্থ কর্মচারী থেকে শুরু করে নেতা নেতৃবৃন্দের ভিড় কিন্তু দেখা মিলেছে সেখানে এবং তার পাশাপাশি তার পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে একেবারে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ওই ব্যক্তির মৃত্যুর জন্য কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের উচ্চ পদস্থ কর্মচারীরা
গতকাল রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছিল সেখানকার সাধারণ মানুষ। গতকালের পর আজও একই পরিস্থিতি, আজও কিন্তু সকাল থেকেই মিটিং মিছিল, একেবারে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। প্রত্যেকেই একেবারে তাদের বিক্ষোভে অনড় রয়েছে। তবে গতকাল রাত যখন দুর্ঘটনা ঘটে তার ঠিক পরেই যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা সেই ঘটনাটা একেবারে নিজের চোখে দেখেছিলেন, তারা কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। কারণটি হচ্ছে একটি ছেলে, নিরীহ ছেলে, সে তৃণমূল সমর্থকই ছিল, কিন্তু উনি কাজ করে বাড়ি ফিরছিলেন। তার একদম সাইডে রাস্তার ধার দিয়েও তিনি বাড়ির ঠিক মুখে নামবেন, ঢালাই রাস্তায় কংক্রিট ঢালাইয়ের মধ্যে তিনি নামবেন। সেই মুহূর্তে বিরোধী দলের নেতা বা বিরোধী লোক, ও মানুষের বিরোধী লোক, ও দলের নেতা নয়, ও হচ্ছে মানুষের বিরোধী, মানুষ মারার লোক, তার কনভয় সহ উনি নিজে এমন সাইড দিয়ে রং সাইডে এসে ছেলেটিকে ধাক্কা মেরেছে। সে বালক নয়, তার বয়স 30-এর গায়ে, যুবক, তাজা ছেলে। তাকে মেরে দেওয়ার পর তিনি আবার কিছুটা রাস্তায় নেমে গাড়িকে রাস্তায় রেখে ছেলেটি মারা গেছে কি না, লোকটি মারা গেল কি না সঠিক জানার জন্য উনি গাড়ি থেকে নেমে ছেলেটিকে দেখলেন যে তিনি স্পট ডেড। ডেড হওয়ার পর আশেপাশে একটি দোকান আছে মাসির, সেই দোকানের সামনে কিছু লোক শুনতে পায় যে সেই ছেলেটির বিরুদ্ধে তিনি, এই যে বিরোধী লোক, মানুষের যে বিরোধী লোক এই শুভেন্দু অধিকারী, তিনি একটি কমেন্ট করেছেন কি না, ও ছেলেটি মারা গেছে, ভালো কাজ হয়েছে, এই ছেলেটি আমাদের বাধা ছিল কাজের মধ্যে, এই রকম আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করে গিয়েছে। অথচ সে ছেলে রাজমিস্ত্রি কাজ করে, দল করে, তৃণমূল করে, কিন্তু উনি বুঝতে পেরেছেন, কেননা উনি একসময় এই এলাকায় তৃণমূলে দাবাদাবি করতেন, জানেন কে কি অবস্থায়, তাকে তিনি চিহ্নিত করে গেলেন যে ভালো কাজ হয়েছে। এইবারে আমার বলার তো দূরের কথা, আপনারা মিডিয়ার মারফতে জানাচ্ছি, শুভেন্দু সহ তার গাড়ির চালক, তার সিকিউরিটি, এই মুহূর্তে আমরা অ্যারেস্ট না হলে আমরা কয়েকদিন ভাবে অবরোধ চালিয়ে যাব। পঞ্চায়েত ভোটের আগে নাকি রণক্ষেত্র হচ্ছে বাংলা। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে একের পর এক তৃণমূল কর্মী হোক বা বিজেপি কর্মী, তাদের মৃত্যুর খবর সামনে আসছে। তবে এবার একেবারে অন্য ঘটনা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কনভয়ে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে, শুধুমাত্র তাই নয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ বিষয়ে কি প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের, শুনুন। শুভেন্দু কনভয়, কালকে একটা ঘটনা ঘটেছে, কনভয় ছুটে যাওয়ার সময় একজন মারা যায়, শুভেন্দু কনভয় দাঁড়ায়নি, কি বলবেন, অমানবিক, এটা অমানবিক। বৃহস্পতিবার রাতেই নন্দকুমার 116 বি জাতীয় সড়কে চন্দ্রীপুর এলাকার ভৈরবপুরে শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত শেখ ইস্টাফিল তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। শুধুমাত্র গতকাল রাত নয়, আজও বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেখানে। এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দেন চণ্ডীপুর রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, চণ্ডীপুর এলাকার বিধায়ক সোহম চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি সহ তৃণমূলের নেতা ও কর্মীরা। মিছিলটি শুরু ভৈরবপুর টোল প্লাজা থেকে চণ্ডীপুর বাজার হয়ে মৃত যুবক শেখ ইস্টাফিলের বাড়ি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ কিন্তু একেবারে তদন্ত করবে পুলিশ, তেমনটাই জানানো হচ্ছে। অন্যদিকে সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূলের উচ্চ পদস্থ কর্মচারীরা। এই ঘটনার বা এই খবরের সমস্ত আপডেট আপনাদেরকে দেব। তবে এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন 24 hours TV-তে। 24 hours TV সবার পাশে সবসময়। গুজব নয়, খবরে থাকুন, সত্যি সন্ধানে, বাস্তবের খোঁজে আমরা 24 hours TV, সবার পাশে সবসময়।